ওয়েলকাম টু রয়েস কোচিং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো দু হাজার উনিশ সালে গঠিত হওয়া ভারতের ক্যাবিনেট মন্ত্রীদের মনে রাখার কৌশল আর এই ভিডিও দেখার পর যদি তোমাদের স্ক্রিনে দেখা সমস্ত কোশ্চেনের উত্তর মুখস্ত না হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিও এত কথা যখন বলছি তাহলে ভিডিওতে নিশ্চয়ই এমন কিছু হতে চলেছে যেটার মাধ্যমে তোমাদের এই কোশ্চেনগুলি একদম মুখস্ত হয়ে যাবে আশা করি বিভিন্ন ওয়েবসাইট এবং আমাদের ওয়েবসাইট থেকে আগের যে ভিডিওর মাধ্যমে তোমরা অলরেডি জেনে গেছো কে কোন মন্ত্রিত্ব পদে আছে কিন্তু সেগুলো মনে রাখা অনেকের পক্ষেই সহজ হচ্ছে না এবং এই নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছিল তার জন্য আজকে আমরা প্রস্তুত করছি এমন একটি ভিডিও যে ভিডিওটি দেখার পর দু তোমরা মনে রাখতে পারবে তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ক্যাবিনেট মন্ত্রীদের নাম বা পাশে তোমরা দেখতে পাচ্ছ বর্তমান ক্যাবিনেট মন্ত্রীদের নাম এবং তারা কোন মন্ত্রী সেটার নাম তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে তো প্রথমেই শুরু করব আমরা শ্রী রাজনাথ সিং বিষয়ে তো বর্তমানে শ্রী রাজনাথ সিংকে কিভাবে মনে রাখবে তো দেখো শ্রী রাজনাথ সিং এর মধ্যে একটা কথাকে কথা নেব সেটা হচ্ছে রাজ আর এই রাজ থেকে আসে হচ্ছে রাজা এবার একটা জিনিস দেখো সাধারণত ক্ষেত্রে রাজার কাজ কাজ কি। রাজাদের হচ্ছে প্রজাদের রক্ষা করা সুতরাং এখানে দেখো রক্ষা থেকে আসছে প্রতিরক্ষা তাই এক্ষেত্রে রাজনাথ সিং হয়ে যাবে প্রতিরক্ষা মন্ত্রী এরপরে আসছে অমিত শাহ অমিত শাহ কথাটি থেকে আমরা নেব শাহ আর এই শাহ কথার অর্থ আমরা নেব বাদশাহ আমরা প্রায় সেই কাউকে উপহাস করার সময় কথায় কথায় বলে থাকি তুমি কি ঘরের বাদশাহ নাকি সুতরাং তুমি কি ঘরের কর্মকর্তা নাকি এবং সেই ঘরের কর্মকর্তা থেকে উঠে আসে হোম মিনিস্টার কথাটি সুতরাং এই অমিত শাহ থেকে অর্থাৎ শাহ থেকে আমরা নেব বাদশাহ এবং বাদশাহ থেকে আমরা নেব হোম মিনিস্টার তারপরে আসছে শ্রী নরেন্দ্র সিং তোমার তো নরেন্দ্র সিং তোমার থেকে আমরা কি নেব নরেন্দ্র এবং নরেন্দ্র থেকে আমরা পেয়ে যাব নরেন্দ্র মোদীর নাম যেহেতু নরেন্দ্র মোদী মেইন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে আমাদের শাসন করে সুতরাং এক জায়গায় দুজন নরেন্দ্র মোদী থাকতে পারে না তাই আর একজন নরেন্দ্র মোদীকে তিনি কি করেছেন গ্রামের দিকে পাঠিয়ে দিয়েছেন আর তিনি রয়েছেন শহরের দিকে সুতরাং যে গ্রামের দিকে শাসন করছে তিনি হচ্ছেন নরেন্দ্র সিং তোমার এবং গ্রামের দিকে বিশেষ করে কোন কোন মন্ত্রিত্বগুলি পাওয়া যায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী গ্রামীণ উন্নয়ন মন্ত্রী আর পঞ্চায়েত পঞ্চায়েতি রাজ মন্ত্রী সুতরাং এটা থেকেও কিন্তু তোমরা একদম সহজেই নামটিকে মনে রাখতে পারবে যেমন ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম এই ভিডিও দেখার পর যদি মনে না থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিও তার জন্য তোমাদের কি করতে হবে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ শেষ পর্যন্ত দেখলে আমি শেষে কিছু এমসিকিউ কোশ্চেন তোমাদের করব এবং আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তোমরা সেই কোশ্চেনগুলোর উত্তর একদম দেখা মাত্রই দিতে পারবে তো চলো তার পরের কোশ্চেনটিকে দেখে নি পরে বলা হচ্ছে শ্রী নীতিন জয়রাম গাটকরি অর্থাৎ নীতিন গাটকরি তিনি এখন কোন মন্ত্রিত্ব পদে আছেন তো এখান থেকে নীতিন থেকে আমরা আমরা নিতে নিতে পারি পারি এখানে করি এই করি থেকে আমরা যে কথাটি পাই সেটা হচ্ছে গাঁট করে সুতরাং আমরা অনেক সময় দেখি যে ট্রেনে বাসে করে কি করে গাঁট করে করে কিছু মালপত্র নিয়ে যাওয়া হয় এবং সেই সমস্ত মালপত্র গ্রামেরই কোনো না কোনো ক্ষুদ্র ও মাঝারি শিল্প দ্বারা প্রস্তুত করা হয় তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যেটা সেটা হচ্ছে রোড ট্রান্সপোর্ট অর্থাৎ রোডে করে আমরা গাট করে মালপত্র নিয়ে যাই এবং সেই মালপত্র কোথা থেকে তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পর থেকে তো এখানে আমরা দুটো কথা পাচ্ছি এটা হচ্ছে রোড ও ট্রান্সপোর্ট ও হাইওয়ে মন্ত্রী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী তো নীতিন জয়রাম গাডকরী নিতীন গাটকরি বর্তমানে রয়েছেন রোড ট্রান্সপোর্ট মন্ত্রী এবং ক্ষুদ্র ও ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী এরপরে আসছে শ্রী অরবিন্দ গণপাত্র সভান তো এখান থেকে আমরা নিয়ে নেব অরবিন্দ অরবিন্দ কথাটি শোনার পরে আমাদের সবার আগে মনে আসে অরবিন্দ কেজরিওয়ালের কথা এবং কেজরিওয়াল বর্তমানে দিল্লিতে একজন বিপক্ষ এবং সেই বিপক্ষ হওয়ার কারণে নরেন্দ্র মোদী সরকারের কাছে যদি কেজরিওয়াল যায় তাহলে কি করবে নরেন্দ্র মোদী সবসময় কেজরিওয়ালকে কোনো না কোনো ভারী দায়িত্ব দিয়ে সহায়তা করতে চাইবে সেই জন্য এখানে আমরা দেখতে পারি ভারী দায়িত্ব বলতে বোঝায় হেভি ইন্ডাস্ট্রি এবং পাবলিক এন্টারপ্রাইজ মন্ত্রী সুতরাং এখানে যখনই আমরা শ্রী অরবিন্দ গণপাত্র রাও শুনবো তখনই অরবিন্দ কেজরিওয়ালের কথা মনে পড়বে এবং অরবিন্দ কেজরিওয়ালকে নরেন্দ্র মোদী হেভি ইন্ডাস্ট্রি অর্থাৎ ভারী দায়িত্বগুলো দিয়ে থাকবে তারপরে রয়েছে গিরিরাজ সিং তো গিরিরাজ সিং থেকে আমরা নেব গিরি এবং গিরি থেকে আমরা নিয়ে নেব গির ফরেস্ট গির ফরেস্ট গুজরাটে আছে এবং গির ফরেস্ট একটা জাতীয় উদ্যান সেখানে কি থাকে সেখানে পশু পাখিরা থাকে এবং সেই কথা মনে রেখে আমরা গিরিরাজ সিং পশুপালন ও ডাইরিং এবং মৎস্যমন্ত্রী এই কথাটি মনে রাখতে পারবো তারপরে আছে নির্মল সীতারামন তো এখান থেকে আমরা পাচ্ছি সীতা আর রামের কথা তো সীতা আর রামের ক্ষেত্রে এখানে আমরা কি পাচ্ছি যদি আমাদের কল্পিত সীতা এবং রামের রাজত্ব প্রতিষ্ঠিত হয় সেখানে অনেকটা অর্থনৈতিক ক্ষেত্রে নির্মলতা আছে এবং সেই রাজ্যটি অর্থনৈতিক দিক থেকে অনেক নির্মল হয়ে যাবে সুতরাং নির্মল সীতারমন মনে পড়লেই আমাদের মনে পড়ে যাবে যে অর্থনৈতিক দিক থেকে একটা নির্মল ব্যবস্থা এবং পুরোপুরি কর্পোরেট বিষয়ক মন্ত্রিত্বটাই এর আন্ডারে চলে আসবে তারপরে আসে মহেন্দ্রনাথ পাণ্ডে এই মহেন্দ্রনাথ পাণ্ডে মনে পড়লে সবার প্রথম আমাদের মনে পড়ে যায় মহেন্দ্র সিং ধোনির কথা মহেন্দ্র সিং ধোনি সারা পৃথিবীর কাছে বিখ্যাত হচ্ছে তার ক্রিকেট খেলার একটা দক্ষতার জন্য এবং সেই কারণেই এখানে আমরা মনে রাখবো দক্ষতা ও উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রী হচ্ছে মহেন্দ্রনাথ পাণ্ডে এবং মহেন্দ্রনাথ থেকে আমরা নিচ্ছি মহেন্দ্র মহেন্দ্র থেকে আসছে মহেন্দ্র সিং ধোনির কথা তারপরে নাম হচ্ছে ধর্মেন্দ্র প্রধান তো এক্ষেত্রে আমরা মনে রাখবো ধর্মেন্দ্র দুবাই থাকে এবং দুবাইয়ের টাকার প্রধান উৎস আমরা জানি পেট্রোলিয়াম তো এক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানের নাম আমরা যখনই মনে করবো তখন আমরা জানতে পারবো পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হবে ধর্মেন্দ্র প্রধান এরপরে রয়েছে সুব্রমণিয়াম জয়শঙ্কর তো সুব্রমণিয়াম জয়শঙ্কর রয়েছে আমাদের বিদেশ মন্ত্রী এবং এটা আমরা কী করে মনে রাখবো যদি ধরে নাও তুমি বিদেশে যাচ্ছ এবং তুমি বিদেশের কোনো ভাষাই জানো না তো তোমাকে একটা কথা শিখিয়ে দেওয়া হলো যে বিদেশে যাওয়ার সময় তুমি শুধুমাত্র যাকেই দেখা হবে তার সঙ্গে সুপ্রভাত বলে আলাপ করবে এবং সেইভাবে তুমি বিদেশ থেকে সফর করে আসবে তো এখান থেকে আমরা সুব্রমণিয়াম থেকে নিয়ে নেবো সুপ্রভাত এবং সুপ্রভাত কখন বলবো আমরা বিদেশে যাত্রা করার সময় অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সুব্রমণিয়াম জয়শঙ্কর হচ্ছে বিদেশমন্ত্রী এরপরে রয়েছে সদানন্দ গৌড়া সদানন্দ গৌড়া থেকে আমরা নেবো গৌড়া দেখো অনেকটা এটা দেখতে অনেকটা ঘোড়ার মতো লাগছে তো সদানন্দ গৌড়া আমরা জানি যে গোবর থেকে এক ধরনের সার তৈরি হয় এবং একটা কল্পনা যদি করা যায় যে ঘোড়াকে যদি কেমিক্যাল খাওয়ানো হয় তাহলে ঘোড়ার গোবর থেকেও আমরা আরও ভালো সার পাবো শুধু এইটুকু মনে রাখতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সদানন্দ গৌড়া কেমিক্যালস এবং সার মন্ত্রী হিসাবে পরিচিত এরপরে রয়েছে স্মৃতি ইরানি তো এখানে একটা গল্প মনে রাখতে হবে যে স্মৃতি একটা গ্রামের ছোট্ট বাচ্চা মেয়ে এবং স্মৃতি যে গ্রামে থাকে সেখানে বাচ্চা মেয়েদের কোনো পড়াশুনো করানো হয় না তাই রানী বানানো স্মৃতিকে কোনোভাবেই সম্ভব নয় তাহলে রানী বানাতে গেলে কি করতে হবে স্মৃতিকে সেই গ্রামের নারী শিশু উন্নয়ন করতে হবে এবং নারী শিশু উন্নয়ন করলে তবেই স্মৃতি একদিন পড়াশুনো শিখে রানী হতে পারবে তো এক্ষেত্রে স্মৃতি রানি যখনই আমরা বলবো তখনই আমরা মনে রাখবো স্মৃতিকে রানী বানাতে এবং স্মৃতিকে রানী বানাতে গেলে সেই রাজ্যের বা সেই দেশের নারী এবং শিশু উন্নয়ন সবার আগে প্রয়োজন কারণ স্মৃতি একজন নারী এবং স্মৃতি একজন শিশু তো এক্ষেত্রে আমরা মনে রাখতে পারবো স্মৃতি রানী যখনই বলবো তাহলে স্মৃতিকে রানী বানাতে গেলে তাহলে আমাদের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর কথা মনে রাখতে হবে তো এই পুরো চারটিকে আমরা একবার একটু দেখে নেব এরপরে আমি কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসবো আশা করি কোশ্চেনগুলোর উত্তর তোমরা একদম ইজিলি করতে পারবে তো সবার প্রথমে আমরা বলেছিলাম যে শ্রী রাজনাথ সিং এবং রাজনাথ সিং থেকে আমরা পাচ্ছি রাজ কথাটি এবং রাজ কথা থেকে আমরা পাচ্ছি রাজা যেহেতু রাজার কাজই হচ্ছে প্রজাদের প্রতিরক্ষা করা তাই এক্ষেত্রে রাজনাথ সিং যখনই বলবো তখন এর উত্তর হয়ে যাবে প্রতিরক্ষা মন্ত্রী এরপর রয়েছে অমিত শাহ এবং অমিত শাহ থেকে আমরা নেব শাহ আর শাহ থেকে আসছে বাদশাহ সবাই সবার ঘরের বাচ্চাও থাকে তাই অমিত শাহ যখনই বলবো তখন সবাই সবার ঘরের বাচ্চা অর্থাৎ হোম মিনিস্টার অর্থাৎ ঘরের যে মন্ত্রী অর্থাৎ তার ঘরের মন্ত্রী অর্থাৎ তার ঘরের যে কর্তা সেটাই বোঝায় তারপর রয়েছে শ্রী নরেন্দ্র সিং তোমার তো আমরা জানি নরেন্দ্র থেকে এখান থেকে নিয়েছিলাম নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী যেহেতু দুজন ব্যক্তি একজন থাকে শহরে একজন থাকে গ্রামে শহরে যে থাকে তিনি আমাদের প্রধানমন্ত্রী আর যে গ্রামে থাকে সে কী করেছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রিত্ব পেয়েছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রী হয়েছে এবং রাজ মন্ত্রী হয়েছে তারপরে রয়েছে নিতিন গাডকারী এবং গাটকারি থেকে আমরা পাচ্ছি গাট করে অর্থাৎ গাট করে যে মালপত্র নিয়ে যাওয়া হয় তার জন্য মালপত্রগুলো কিভাবে নিয়ে যাওয়া হয় ট্রান্সপোর্টে নিয়ে যাওয়া হয় তাই ট্রান্সপোর্ট মন্ত্রী কী আছেন ও হাইওয়ে মন্ত্রী আছেন নিতিন গাডকারী করি এবং সেই মালপত্র গাঠ করে নিয়ে যাওয়া সেগুলো তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে সুতরাং নীতিন গাঠ করি যখনই বলবো তখন ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী এটা হয়ে যাবে তারপর রয়েছে শ্রী অরবিন্দ গণপাত সাভান তো এই অরবিন্দ গণপাত্র সাভানের কথা মনে পড়লে আমাদের সবার প্রথম মনে পড়ছে অরবিন্দ কেজরিওয়ালের কথা এবং অরবিন্দ কেজরিওয়ালকে নরেন্দ্র মোদী একটা ভারী কাজ দিতে চায় তার জন্য তিনি হেভি ইন্ডাস্ট্রি ও পাবলিক এন্টারপ্রাইজের মন্ত্রী তাকে বানিয়ে দিয়েছেন তারপরে হচ্ছে গিরিরাজ সিং গিরিরাজ সিং থেকে আমরা পাচ্ছি গির গির কথার অর্থ হচ্ছে গির ফরেস্ট সেই গির ফরেস্টে পশু পাখিরা সব থাকে তার জন্য এটা পশুপালন ডায়রিং এবং মৎস্য মন্ত্রী হয়ে যাবে তারপর রয়েছে নির্মলা সীতারমন তো সীতা এবং রামের রাজত্বের নির্মল অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান এই কথাটি মনে রাখলে আমরা বুঝতে পারবো যে নির্মলা সীতারামন হবে অর্থমন্ত্রী ও কর্পোরেট বিষয়টাই এই অর্থমন্ত্রীর আন্ডারে চলে আসছে তারপর রয়েছে মহেন্দ্রনাথ পান্ডে যেখান থেকে আমরা পাচ্ছি মহেন্দ্র সিং ধোনির কথা এবং মহেন্দ্র সিং ধোনি দক্ষতার জন্য সারা পৃথিবীতে বিখ্যাত তার ক্রিকেট খেলার দক্ষতা সুতরাং দক্ষতা ও উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রী হচ্ছে মহেন্দ্রনাথ পান্ডে তারপর রয়েছে ধর্মেন্দ্র প্রধান যিনি দুবাই থাকেন এবং দুবাইয়ের প্রধান টাকার উৎসই হচ্ছে পেট্রোলিয়াম তাই তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী তারপর রয়েছে সুব্রমণিয়াম জয়শঙ্কর যিনি বিদেশ মন্ত্রী সুতরাং বিদেশের ভাষা যেহেতু তোমার জানা নেই তাই তুমি যেখানেই যাও না কেন বিদেশি গিয়ে শুধু সুপ্রভাত সুপ্রভাত করতে করতে পাইতে চলে আসবে সুতরাং সুব্রমণিয়াম জয়শঙ্করই হচ্ছে বিদেশ মন্ত্রী এরপর রয়েছে সদানন্দ গৌড়া অর্থাৎ গৌড়া থেকে পাচ্ছি ঘোড়া যেহেতু গরুর গোবর সারদায়ক ঘোড়ার গোবর সারদায়ক নয় তাই আমরা ঘোড়াকে যদি কেমিক্যাল খাওয়াই তাহলে ঘোড়ার গোবরও সারদায়ক হয়ে যাবে এক্ষেত্রে তাই যখনই সদানন্দ গৌড়া আমরা বলবো তখন কেমিক্যালস এবং সার মন্ত্রী হয়ে যাবে সদানন্দ গৌড়া তারপর হচ্ছে স্মৃতি ইরানি অর্থাৎ স্মৃতিকে রানী বানানোর কথা বলা হয়েছে যেখানে স্মৃতি হচ্ছে একটা গ্রামের ছোট্ট বাচ্চা মেয়ে যে গ্রামে নারীদের শিক্ষাদান করা হয় না তাই স্মৃতিকে রানী বানাতে গেলে আমাদের কি করতে হবে স্মৃতিকে সবার প্রথম শিক্ষা প্রদান করতে হবে তাই নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী হয়ে যাচ্ছে স্মৃতি ইরানি এবার চলো আমরা সেই প্রশ্নগুলোকে একবার দেখেনি যেগুলোকে আমরা দেখা মাত্রই উত্তর করতে পারি কিনা দেখেনি এবং এরই পরে নির্ভর করছে তোমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব আর আনসাবস্ক্রাইব করার একটি বিষয় যদি প্রশ্নগুলো তোমরা উত্তর করতে পারো এবং একটু ইন্টারেস্ট আসে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সঙ্গে ভিডিওটিকে একটা লাইক করে দেবে এবং এই ভিডিওটিকে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবে কারণ তোমাদের লাইকের ওপর ডিপেন্ড করে এর সেকেন্ড পার্ট আসতে চলেছে কারণ আমরা এবার দেখেছি দু সালে ক্যাবিনেট মিনিস্টার হয়েছে চব্বিশ জন ব্যক্তি আর এখানে আছে মাত্র বারো জন ব্যক্তির কথা এবং যদি তোমরা এক হাজার লাইক এই ভিডিওতে করে দাও তাহলে এর পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে এবং এক হাজার লাইকের ওপর ডিপেন্ড করে এর সেকেন্ড পার্ট আমি বের করবো এবং এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তাহলে চলো আমরা সেই কোশ্চেনগুলোকে একবার সলভ করি তো দেখো এখানে প্রথম কোশ্চেন বলা হয়েছে বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে আছেন তো এখানে দেখো অমিত শাহ শ্রী রাজনাথ সিং গিরিরাজ সিং স্মৃতি প্রতিরক্ষা কার দায়িত্ব প্রতিরক্ষার দায়িত্ব হচ্ছে রাজার তো এখানে আমরা রাজ কথাটি থেকে রাজা পাচ্ছি সুতরাং এখানে উত্তর হয়ে যাবে শ্রী রাজনাথ সিং জানি তোমরা এটা একা দেখেই করে ফেলেছো তো তারপরের কোশ্চেন আমরা দেখছি বর্তমানে ভারতের পরিবহন মন্ত্রী কে আছেন তো দেখো এখানে পরিবহন মন্ত্রী অমিত শাহ শ্রী রাজনাথ সিং গিরিরাজ সিং নিতিন গাটকরি এবার তোমরাই বলো পরিবহনের মাধ্যমে আমরা কি নিয়ে যাই আমরা গাড করে করে মালপত্র বয়ে নিয়ে যাই সুতরাং এখানে উত্তর হয়ে যাবে নিতিন গাডকরি আশা করি এই উত্তরটিও তোমরা করতে পেরেছ তো তারপর দেখো তিন নাম্বারে রয়েছে বর্তমানে ভারতের পশুপালন ও মৎস্যমন্ত্রী কে আছেন তো দেখো অমিত শাহ শ্রী রাজনাথ সিং গিরিরাজ সিং স্মৃতি ইরানি পশুপালন অর্থাৎ পশু পাখি কোথায় থাকে আমি বলেছিলাম পশু পাখি থাকে ফরেস্টে এবং এখান থেকে আমরা পাচ্ছি গির ফরেস্টের কথা তাই এর উত্তর হয়ে যাবে গিরিরাজ সিং বর্তমানে ভারতের হোম মিনিস্টার কে আছেন অমিত শাহ শ্রী রাজনাথ সিং গিরিরাজ সিং স্মৃতি ইরানি তো হোম মিনিস্টার কথা অর্থ হচ্ছে যে যে যার ঘরে বাদশাহ সুতরাং এখানে আমরা বাদশাহ কোথা থেকে পাচ্ছি অমিত শাহের শাহ থেকে আমরা পাচ্ছি বাদশাহ তাই এর উত্তর হয়ে যাবে চারের ক পাঁচ নাম্বার বর্তমানে ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী কে আছেন তো দেখো এখানে অপশানে রয়েছে নরেন্দ্র সিং তোমার শ্রী রাজনাথ সিং গিরিরাজ সিং স্মৃতি ইরানি তো আমি বলেছিলাম ভারতের মন্ত্রিসভায় নরেন্দ্র দুজনের নাম আছে একজন হচ্ছে নরেন্দ্র মোদী যিনি হচ্ছে আমাদের শহরে থাকেন এবং নরেন্দ্র সিং তোমার যিনি গ্রামে থাকেন এবং গ্রামে যে থাকেন তার দায়িত্ব রয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রিত্ব সুতরাং এর উত্তর হয়ে যাবে অপশান ক তারপরে রয়েছে বর্তমানে ভারতের অর্থমন্ত্রী কে আছেন তারপরে দেখো এখানে আমরা অপশান পাচ্ছি নির্মল সীতারামন সুতরাং সীতা রাজত্বে নির্মল অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান সুতরাং এক্ষেত্রে উত্তর হয়ে যাবে নির্মল সীতারামন তারপরে রয়েছে বর্তমানে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী কে আছেন অমিত শাহ ধর্মেন্দ্র প্রধান গিরিরাজ সিং স্মৃতি ইরানি তো আমি বলেছিলাম ধর্মেন্দ্র দুবাই থেকে সুতরাং দুবাইয়ের প্রধান টাকার উৎসই হচ্ছে পেট্রোলিয়াম তো এক্ষেত্রে আমরা উত্তর করে দেবো ধর্মেন্দ্র প্রধান তারপরে রয়েছে বর্তমানে ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী কে আছেন তো এখানে পাচ্ছি স্মৃতি ইরানি শ্রী রাজনাথ সিং গিরিরাজ সিং স্মৃতি ইরানি দুবার রয়েছে যাই হোক একটা অপশান দুবার রয়েছে তো এক্ষেত্রে আমরা বলেছিলাম স্মৃতিকে রানী বানানোর কথা স্মৃতি একটা গ্রামে থাকে যেখানে নারী শিক্ষার কোনো জায়গা নেই তাহলে স্মৃতিকে রানী বানাতে গেলে কি করতে হবে সবার প্রথম স্মৃতিকে পড়াশুনো শেখাতে হবে স্মৃতি একজন যেহেতু নারী শিশু তাই তাকে শিক্ষাদান করতে এবং তাদের উন্নয়নের জন্য পড়াশুনো শেখাতে হবে সুতরাং এক্ষেত্রে উত্তর হয়ে যাবে স্মৃতি ইরানি বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী কে আছেন তো এই ক্ষেত্রে আমি বলেছিলাম বিদেশমন্ত্রী মনে রাখার সুবিধার্থে তোমাকে মনে রাখতে হবে তুমি বিদেশের কোনো ভাষাই জানো না সুতরাং বিদেশি কোনো লোকদের সাথে দেখা হলে তোমাকে সবার প্রথম সুপ্রভাত সুপ্রভাত বলতে হবে তো সুপ্রভাত বললে এখানে সবার প্রথম যে কথাটি আসে সেটা হচ্ছে সুব্রমণিয়াম জয়শঙ্কর সুতরাং এর উত্তরও হয়ে যাবে ঘ আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সকলেই সলভ করতে পারছো এবার থেকে তো যদি তোমাদের এই ভিডিওর ট্রিকটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একবার লাইক করবে এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে আর এই ভিডিওর আমি এম রেখেছি এক হাজার লাইক এক হাজার লাইক যদি এই ভিডিওতে হয়ে যায় তাহলে কিন্তু আমি অবশ্যই এর সেকেন্ড পার্ট অর্থাৎ আরও বারোজন যে মন্ত্রিত্ব রয়েছে তাদের নিয়ে আর একটা ভিডিও বানাবো আশা করি তোমরা সেই লাইকটা করে দেবে তো আমি অপেক্ষায় থাকলাম যখনই এই ভিডিওতে এক হাজার লাইক হয়ে যাবে তখনই কিন্তু আমি আর একটা পার্ট তোমাদের সামনে নিয়ে আসবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং রয়েস ভিডিও গেট আপডেট বি আপডেটেড থ্যাংক ইউ